দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাসিরুল্লাহ ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট। এই হাটটি সপ্তাহে দুই দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। তো আমরা রয়েছি আজকে শনিবার। কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে এবং বকনা বাছির গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে, আপনি সেটা তুলে দেবো। আর আমরা দেখছিলাম এখানে ছোটো ছোটো বকনা বাছির, আর দেখছিলাম এখানে আতাউর ভাই। কাতাউর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা ভাই আজকে? বাজারের টান। তার কয়টা আজকে নিয়েছিলেন? মোটে নয়টা ছিল। তাহলে বিক্রি কটা? চারটা বিক্রি করছেন? আচ্ছা, তাহলে ওই পাশেরটা কত চাইছেন? ওই পাশেরটা বেচা কেনা? বেচা কেনা ১৮ হলে বিক্রি। আর এটা? এটা ১৭.৫ হলে বিক্রি হবে। ১৭.৫ হলে বিক্রি হবে। এটা কত পর্যন্ত বলা? আচ্ছা, এই পাশেরটা? এটা আরো ৫০০ কম আছে ভাই। বকনা বাচ্চা এটা লাস্ট দাম কত ভাই? এটা লাস্ট দাম একবারে ১৭। আর এটা? এটা বেশি আছে ভাই, এটা ২৪-৫৫। বেচা কিনা? আর এই পাশেরটা? এই পাশেরটা ১৭ হলে বিক্রি। ১৭ হলে বিক্রি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এগুলো কালেকশন? আচ্ছা, এগুলো আছে, কালেকশন করছিলাম, বিক্রি হয়ে গেছে চারটা। আচ্ছা, এই এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন? নিতে চাইলে অবশ্যই। কী ভাই পাবে আপনাকে? আমার নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, নাম্বারটা বলুন তো আমাদের। ০১৭। হ্যাঁ। ১৭। হ্যাঁ। ১৫। হ্যাঁ। ০০। হ্যাঁ। এই নাম্বার যোগাযোগ করলে হবে? দর্শক শুনলেন, এই নাম্বার যোগাযোগ করলে আপনারা গরুগুলো পাবেন। চমৎকার বকনা বাচ্চা, একেবারে কোয়ালিটি ফুল। দর্শক, এখানে দেখছিলাম ছোট ছোট ষাঁড় বাচ্চা। আর দেখছিলাম এখানে মমিন ভাইকে। মমিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কয়টা ভাই আজকে? ৬০টা। বিক্রি কটা করলেন? বিক্রি? হ্যাঁ, বিক্রি হয়েছে ভাই ১টা। হ্যাঁ, ১টা। ১টা? আর তাহলে ৫টা আর একটা বকনা বিক্রি হয়েছে? বকনা বিক্রি হয়েছে। সব এই এই ৫টা ষাঁড় বাচ্চা? আচ্ছা, ৬টা ষাঁড় ছিল। বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। সবগুলাই ষাঁড় বাচ্চা, এটা দেখাশোনা চলতেছে, দেখাশোনা চলতেছে। কত করে পিস চাচ্ছেন ভাই? ৩৯। বেচা কিনা? বেচা কিনা হচ্ছে ৩৭। ৩৭? ৩৭। বেচে গেল? বেচে দিল। ওইটা ফুল ৩৭? সবগুলো ষাঁড় বাচ্চা। এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে? হ্যাঁ হ্যাঁ, ৪-৫ মাস। আচ্ছা, দেখছিলাম আমরা। এখানে আচ্ছা, এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন? আচ্ছা, নাম্বারটা বলুন তো একটু। হ্যাঁ, এই নাম্বার যদি করলে হবে। দেখছিলাম এখানে দুটা চমৎকার ষাঁড় বাচ্চা, একেবারে কোয়ালিটি সম্পন্ন ষাঁড় বাচ্চা। আর দেখছিলাম এখানে মমিনুল ভাইকে। মমিনুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কয়টা ভাই আজকে? ৫টা ছিল ভাই। ৫টা ছিল? ৩টা বিক্রি? ৩টা। তাহলে ২টা আছে? ২টা আছে ভাই। আচ্ছা, এই ২টা কত চাইছেন ভাই দাম? হ্যাঁ, নাটে ২টা। বেচা কিনা চান ভাই? ৫৫-৫৬ হলে দিবেন। কাস্টমার কত বলে এই পর্যন্ত? কাস্টমার ৫০। আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে হবে? আর যোগাযোগ নাম্বারটা বলুন তো আমাদের। ০১৭। হ্যাঁ। ৩২। হ্যাঁ। ৮০০। হ্যাঁ। ৭৯। এই নাম্বার যোগাযোগ করলে হবে? এই নাম্বার যোগাযোগ করলে।
দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বকনা বাচ্চা, একেবারে কোয়ালিটি সম্পন্ন। আর আমরা দেখছিলাম এখানে শরীফুল ভাইকে। শরীফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি অবস্থা, কয়টা নিয়ে আসছেন আজকে? মাল আসলো আটটা। আটটা বিক্রি কটা? পাঁচটা আছে। তিনটা বিক্রি হয়েছে, পাঁচটা আছে। সবগুলাই বক না? আচ্ছা, এটা কত চাইছেন? এটা বেচা কিনা? 26-27। দর্শক শুনছিলেন 26-27 হলে অরিজিনাল মাল। এই পাশেরটা, এই পাশেরটা বেচা কিনা? 25 হলে দিবেন বক না? চারটায় পাঁচটায় বক না? পাঁচটায় বক না? দেখি মাথাটা দেখান তো। ইঙ্গা বাচ্চা হাটত কমে আছে। আচ্ছা, আর এই পাশেরটা কত চাইছেন? এই পাশে 21 করে বেচা কিনা? 18-19 হলে দিবেন? আচ্ছা, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। দর্শক শুনছিলেন এখানে হাই কোয়ালিটির বাচ্চা এগুলো। রেট বেশি দেখছিলাম এখানে বকনা বাচ্চা সবগুলো। আচ্ছা, এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন? আচ্ছা, কীভাবে পাবে আপনাকে? আচ্ছা, ফোন নাম্বারটা বলেন। 01-77-3-43-48। দর্শক দেখছিলাম এখানে হাটের ভিতর সেরা নেপালি গিরি। কি দামদার চলতেছে নাকি ভাই? কত বলেছেন? কত বলছি ভাই? 17। আপনি কত চাইছেন? 21। 20 ভাঙতে বলছেন? বক না বাচ্চা, আপনি বেচা কিনা? 22। সাড়ে বাইশ। আর এই পাশেরটা? এটা 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 বেচা কিনা? কত? 16 হলে দিব। ওই পাশেরটা? 16.5। 16.5। আর এটা 21 হলে দিব ভাই? ওইটা 21 হলে দিবেন? 24। আর এটা? দর্শক শুনছিলেন এখানে বয়সালা বাচ্চা, চমৎকার চমৎকার বাচ্চা। সুন্দর কোয়ালিটি। আচ্ছা, এগুলো যেরকম দিতে পারবেন? অবশ্যই ভাই। আচ্ছা, বলেন তো নাম্বারটা। 017। হ্যাঁ। 96-76-56-00। আচ্ছা, নাম্বার যত খোলা হবে? ও ভাই, আরও ছিল ভাই, বিক্রি করলাম। আরও ছিল, বিক্রি করছে ইনশাল্লাহ। এ কথা যাতে পারে। আচ্ছা,